দেশ থেকে অর্থ পাচার এটা নতুন কোনো বিষয় নয়, কিন্তু আমরা জানি না কিভাবে অর্থ পাচার হয়। এই বিষয়টা না জানার কারণে আমরা বুঝি না ডলারের দাম কেন বাড়ছে, সোনার দাম কেন বাড়ছে, রিজার্ভ থাকছে না কেন, পণ্যদ্রব্যের দাম কেন বাড়ছে। অর্থ পাচারের কারণে এমন হাজারো সমস্যা হচ্ছে। তাহলে চলুন বিস্তারিত জেনে নিই। প্রথমে চারটি দিয়ে শুরু করি। এই চারটি আমি পূর্বের ভিডিওতে বুঝিয়ে দিয়েছি, তাই এখানে পুরো চারটি বুঝিয়ে সময় নষ্ট করব না। চলুন আমরা শুধু আমদানি এবং রপ্তানিতে দৃষ্টি দিই, এখানে গভীর রহস্য লুকিয়ে আছে, আজ আমরা তাই উদ্ঘাটন করব। আপনারা অবশ্যই জানেন যে কোনো কিছু আমদানি করতে হলে আমাদেরকে খরচ করতে হয়, আর যদি আমরা রপ্তানি করি তাহলে আমাদের কিছু আয় হয়। এবার রহস্যের জাল ভাঙব। এই চারটি দেখুন, আমদানিতে আমরা খরচ করেছি কত বেশি, কিন্তু রপ্তানিতে আয় হয়েছে খুবই কম। যেখানে আমরা জানি আমদানি এবং রপ্তানি দুটোই সমান থাকা উচিত, তাহলে এখানে সমান নেই কেন? কাঁচামাল আমদানি হলে সেটা এই বছরে না হলেও পরের বছরে রপ্তানি হওয়া উচিত, কিন্তু প্রতি অর্থ বছরেই দেখছি রপ্তানি কম। এবার আসুন সত্যটা জেনে নিই। ধরুন কেউ একজন বহির্বিশ্ব থেকে মাল আমদানি করবেন, তিনি যার কাছ থেকে মাল আমদানি করবেন তাকে জানিয়ে দিয়েছেন যে 1 লক্ষ টাকার মাল ভাউচারে 5 লক্ষ টাকা দেখাবেন এবং বাকি যে 4 লক্ষ টাকা থাকবে সেটা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন। বুঝলেন তো আমদানিতে কিভাবে মালের দাম বেশি দেখিয়ে টাকা চুরি করা হলো? এবার আসুন বহির্বিশ্ব থেকে কিভাবে মাল রপ্তানি করে টাকা চুরি করা হয়। ধরুন কেউ একজন বহির্বিশ্বে মাল পাঠাবেন, যার কাছে মাল পাঠাবেন তার সাথে মালের দাম ঠিক হলো 5 লক্ষ টাকা। তিনি যার কাছে মাল পাঠাবেন তাকে জানিয়ে দিলেন ভাউচারে মালের দাম দেখাবেন 1 লক্ষ টাকা, আর 4 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন। এখানেও মালের দাম কম দেখিয়ে চুরি করা হলো। আমদানিতে মালের দাম বেশি দেখিয়ে চুরি করা হয় আর রপ্তানিতে মালের দাম কম দেখিয়ে চুরি করা হয়। আশা করি আমদানি এবং রপ্তানিতে কিভাবে চুরি করা হয় সেই বিষয়টি বুঝতে পেরেছেন। এখন সাধারণ মানুষের অজান্তে তাদের হাতে থাকা কম্পিউটার, স্মার্ট মোবাইল, স্মার্ট টিভির মাধ্যমেও অর্থ পাচার হচ্ছে। আপনারা জানেন যে ইউটিউব, ফেসবুক, ওয়েবসাইট এগুলো বাহিরের কোম্পানি, এখানে যারা সাধারণ মানুষ কাজ করে তারা ওইসব কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়। ইনকামের একটা অংশ তারা নেয় এবং একটা অংশ ক্রিয়েটরদের দেয়। আপনি যখন ইউটিউব, ফেসবুক, ওয়েবসাইট ভিজিট করেন তখন কিন্তু আপনাকে বিভিন্ন বিজ্ঞাপন দেখানো হয়। এই বিজ্ঞাপন দেখার কারণে ইউটিউবে যিনি চ্যানেল খুলেছেন অথবা যিনি ফেসবুক পেজ খুলেছেন অথবা যিনি ওয়েবসাইট ক্রিয়েটর তার কিছু আয় হয়। এছাড়াও যেহেতু এই কোম্পানিগুলো আমাদের দেশীয় নয় সেহেতু কিছু টাকা বহির্বিশ্বে চলে যায়। আর আমাদের ইয়াং জেনারেশন হিন্দি গান, হিন্দি মুভি ইত্যাদি বেশি পছন্দ করে, তাই আমাদের দেশীয় টাকা বেশি অংশই ইন্ডিয়া এবং বহির্বিশ্বে পাচার হচ্ছে আপনার অজান্তে। এবার আসুন ডলারের দাম বাড়ছে কেন। আমরা জানি যখন কোনো জিনিসের চাহিদা বাড়ে, যোগান কম থাকে, তখন তার দাম বাড়িয়ে দেওয়া হয়। এবার তাহলে জেনে নেই ডলারের দাম বাড়ছে কেন। দেশে কালো টাকার পাহাড় গড়ে তুলেছেন এমন ব্যক্তিরা টাকাকে কনভার্ট করে ডলারে রূপান্তর করেন এবং এই ডলারগুলোকে বহির্বিশ্বে পাচার করে দেন। এভাবে ডলারের চাহিদা বেড়ে যাচ্ছে এবং তরতর করে ডলারের দাম বেড়ে যাচ্ছে। এবার আসুন সোনার দাম বাড়ছে কেন। চাহিদা বাড়লে, যোগান কম থাকলে তার দাম তো বাড়বেই। দেশের কালো টাকার পাহাড় গড়েছেন যারা, তারা যখন দেখেন যে ডলারের চাহিদা অনেক বেশি এবং দামও বেড়ে যাচ্ছে, তখন তারা তাদের টাকাকে সোনায় রূপান্তর করেছে, এই কারণে সোনার দামও তরতর করে বেড়েছে। আমদানি থেকে রপ্তানি কম হলে দেশের রিজার্ভে তো টান পড়বেই, রিজার্ভে টান পড়লে স্বাভাবিকভাবে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়বে, রিজার্ভের ঘাটতি পূরণ করার চেষ্টা করা হবে,